আসসালামু আলাইকুম। আশা করি সকল ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, প্রভাষক রসায়ন, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের আজকেও আমরা পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো আমরা এখন মূল টপিক্সে চলে যাই। দেখো, বোর্ডে একটি অঙ্ক দেওয়া আছে, একটি পাত্রে 250 ml 5% নাইট্রিক দ্রবণ আছে। ওই পাত্রে দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। এখন এখানে কত পার্সেন্ট দ্রবণ দেওয়া আছে? 5%। তাহলে 5% নাইট্রিক দ্রবণ, এর অর্থ হচ্ছে 100 ml দ্রবণে নাইট্রিক অ্যাসিড আছে 5 গ্রাম। যেহেতু ppm এককে ঘনমাত্রা নির্ণয় করতে হবে, তাহলে আগে সম্পূর্ণ নাইট্রিক অ্যাসিডের কী করতে হবে? ঘনমাত্রা বের করতে হবে। তো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আয়তন আমরা সলিউশন থেকে, দ্রবণ থেকে পেয়েছি 100 ml, আর ভর পাইছি, পেয়েছি 5 গ্রাম। আণবিক ভর 1:1, এখানে হাইড্রোজেন কয়টি? একটি পরমাণু। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, কয়টি নাইট্রোজেন পরমাণু আছে? 3টা। আর অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে কয়টি অক্সিজেন পরমাণু আছে? 3টা। টোটাল 63 গ্রাম পার মোল। এখন ঘনমাত্রা সি ইকুয়াল হোয়াট? আমরা জানি সি ইকুয়াল 1000 W/mv। 1000, এখানে W হলো ভর, কত গ্রাম দেওয়া আছে? 5 গ্রাম। আর এম হলো আণবিক ভর, কত দেওয়া আছে? 63, তাই আমরা 63 বসালাম। এবং আয়তন কত দেওয়া আছে? 100। তো টোটাল করলে, ইকুয়েশন করলে 0.74 মোলার হয়। এখন আমাদের বলছিল কি, ppm এককে ঘনমাত্রা প্রকাশ করতে। আবার ঘনমাত্রা সমান C×m×10³ ppm। তো ঘনমাত্রা আমরা কত বের করলাম? 0.74, এখানে বসালাম। আণবিক ভর 63 × 10³ ppm। টোটাল অ্যান্সার আসে 46,620 ppm। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা যে টপিকসটা করব সেটা হলো, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু থাকে? তো প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করব। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। এর অর্থ হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হলো 44 গ্রাম। আর আমরা জানি যে সকল পদার্থে অণুর সংখ্যা সমান। এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হলো 6.023×10³ এখন যেহেতু 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম, আর 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? 6.023×10³। আমাদের অণুর সংখ্যা বের করতে বলছে ভর থেকে। তাহলে আমরা লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা 6.023×10³। কোশ্চেনে ছিল কত? 11 গ্রাম। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু সংখ্যা। তখন আমরা এটা ক্যালকুলেশন করলে 1.50005×10³ আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ। এখন আমরা যেই টপিকসটা করব সেটা হচ্ছে, প্রমাণ তাপমাত্রায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? অ্যামোনিয়ার আণবিক ভর বের করেছি আমরা কত? 17 গ্রাম পার মোল। তো 1 মোল অ্যামোনিয়ার ভর কত? 17 গ্রাম। প্রমাণ তাপমাত্রা বা STP, এতে প্রমাণ তাপমাত্রাকে বলা হয় STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। 1 মোল গ্যাসের আয়তন হলো কত? 22.4 লিটার। সকল পদার্থের মোলার আয়তন কত হয়? 22.4। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রেও কত হয়েছে? 22.4 লিটার। তো আমাদের বলছে কি, 1.7 গ্রাম। তাহলে যেহেতু 1 মোলের ভর 17 গ্রাম, তাহলে এটার এটা সমান হয়ে যাবে, 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4 লিটার, 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন। টোটাল ইকুয়েশনটা করলে আসে 2.24, মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন অ্যান্সারটা হবে 2.24 লিটার। এখন আমরা এই অঙ্কটি করব, চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 85% বিশুদ্ধ 20 গ্রাম চুনাপাথর ও HCl অ্যাসিডের বিক্রিয়ায় STP তে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন
নির্ণয় করো। এখন 85% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেটে, অর্থাৎ 100 গ্রাম চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেট আছে 85 গ্রাম, 20 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বোনেট আছে 85 × 20 / 100, টোটাল 17 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট আছে। আমরা 85% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেট থেকে দেখলাম যে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেট আছে কত, 17 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট। আর আমাদের আগেই বলা হয়েছে চুনা পাথরের সাথে কার বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তাহলে বিক্রিয়াটি নিম্নরূপ। চুনা পাথরের সংকেত আমরা অবশ্যই সবাই জানি ক্যালসিয়াম কার্বোনেট। ক্যালসিয়াম কার্বোনেট আর HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। এখন এই বিক্রিয়াটা আমরা সমতা করব। এই বিক্রিয়ায় ক্লোরিনের পরিমাণ আছে 2, তাই এখানে একটা 2 বসালাম, তাহলে ক্লোরিন 2টা, হাইড্রোজেন হলো কয়টা, 2টা, এখানেও হাইড্রোজেন কয়টা, 2টা, এখানে অক্সিজেন 3টা, এই পাশে 2টা আর একটা কয়টা, 3টা, এখানে কার্বন 1টা, এখানেও কার্বন 1টা। তা এখানে আমরা দেখলাম ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। আর যেহেতু আমাদের কি কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করতে বলছে, তো আমরা জানি যে সকল পদার্থ বা সকল গ্যাসের মোলার আয়তন STP-তে সমান, সেটা কত, 22.4 লিটার। তাহলে এখন যদি আমরা আয়তন বের করি, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন দাঁড়ায় 22.4 লিটার। আর যেহেতু আমরা দেখছি 85% দ্রবণে কত গ্রাম আছে, 17 গ্রাম, 17 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 × 17 / 100, তখন টোটাল অ্যান্সারটা দাঁড়ায় 3.8 লিটার। আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছ, এটা বোর্ড পরীক্ষাও এসেছে এই অঙ্কটা। এখন তোমাদের আরেকটি অঙ্ক করাবো, সেটা হলো কি, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে 2×10^20 অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বোনেট অবশিষ্ট থাকে। তো আমরা জানি ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম/মোল। 1 মোল ক্যালসিয়াম কার্বোনেটের ভর দাঁড়ায় তাহলে 100 গ্রাম। তো আমরা জানি 1 মোল সকল পদার্থে অণু সংখ্যা সমান, তো এখানে যেই পদার্থটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বোনেটে অণু থাকে 6.023×10^23 তো যেহেতু দেখলাম 1 মোল ক্যালসিয়াম কার্বোনেটের ভর হলো 100 গ্রাম আর 1 মোল ক্যালসিয়াম কার্বোনেট অণু সংখ্যা সমান, তাই সেহেতু আমরা লিখতে পারি 6.023×10^23 অণু ক্যালসিয়াম কার্বোনেটের ভর 100 গ্রাম। আর কোশ্চেনে কত বলছে, 2×10^20, 2×10^20 অণু ক্যালসিয়াম কার্বোনেটের ভর। তো আমরা এই ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনটা করলে 0.033 গ্রাম আসে। এখন আমাকে আগেই বলছে এই এতটি অণু সরিয়ে নিয়েছে, তাইলে এতটি অণুর জন্য যত ভর সেটা এই 10 গ্রাম থেকে আমাদের কি করতে হবে, বিয়োগ করলে আমরা অবশিষ্ট ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ পাবো। তাহলে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ 10 বিয়োগ 0.033, আমাদের অ্যান্সারটা দাঁড়ায় 9.967 গ্রাম। আমরা এখন যে টপিকসটা পড়বো সেটা হলো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়, তাকে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বলে। আমরা একটি অ্যাসিড হাইড্রোক্লোরিক নিলাম, জলীয় দ্রবণ, ও একটি ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস জলীয় দ্রবণ নিলাম। তখন আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ আর পানি উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ায় আমরা দেখলাম অ্যাসিড উৎপন্ন হয়েছে 1 মোল, কয় মোল অ্যাসিড উৎপন্ন হয়েছে, 1 মোল, আর ক্ষারও উৎপন্ন হয়েছে 1 মোল। যেহেতু অ্যাসিডের এ দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষারকে বেস বলা হয়, তাহলে এখানে এ আর বি ধরলাম, এটা আসলে মোল সংখ্যা ধরার জন্য আমরা করেছি। অনুরূপ আমরা আরেকটি ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়া করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ও সালফুরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা মিশ্রিত করলাম, তখন সোডিয়াম সালফেট আর পানি উৎপন্ন হলো। এখানে সোডিয়াম সালফেট হচ্ছে লবণ আর H2O হচ্ছে পানি। তো আমরা বিক্রিয়া সমতা করলে দেখলাম এখানে ক্ষার প্রয়োজন হয়েছে কত মোল,
2 মোল আর অ্যাসিড প্রয়োজন হইছে 1 মোল তো আমরা এখানে এখন প্রথম বিক্রিয়ার জন্য করব HCl এর ক্ষেত্রে HCl এর ক্ষেত্রে আয়তন আয়তন অ্যাসিড দেখে আমরা V এ ধরলাম আর ঘনমাত্রা SA কারণ কি HCl একটি অ্যাসিড আর মোল সংখ্যা আর অ্যাসিডের মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি A দ্বারা অনুরূপভাবে যদি আমরা ক্ষারের ক্ষেত্রে করি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তার ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আয়তন VB ঘনমাত্রা HB আর মোল সংখ্যা B সংখ্যা B তো এটা যদি আমরা গাণিতিক হিসাব করি তাহলে হিসাবে হয় VA SA বাই VB HB A বাই B এটা আমরা সবসময় খেয়াল করব উপরে অ্যাসিড দিলে মোল সংখ্যা উপরেই আমরা অ্যাসিডের মোল সংখ্যাই দিব আর যেহেতু নিচে আমরা ক্ষারকে ধরছি তাহলে ক্ষারের মোল সংখ্যা নিচেই হবে ক্লিয়ার তো এখানে এই জায়গায় অ্যাসিডের মোল সংখ্যা 1 আর ক্ষারের মোল সংখ্যা 1 এটা হলো হাইড্রোক্লোরিক ও সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তো অনুরূপভাবে আমরা দ্বিতীয় বিক্রিয়াটার জন্য করব তো দ্বিতীয় বিক্রিয়া অ্যাসিড ছিল কি H2SO4 H2SO4 আর দ্বিতীয় বিক্রিয়া ক্ষার ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড তো H2SO4 এর আয়তন V এ ঘনমাত্রা SA ও মোল সংখ্যা E অনুরূপভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন VB ঘনমাত্রা HB মোল সংখ্যা B এবং একই গাণিতিক সম্পর্ক ক্ষেত্রে একই হবে খালি কি এই ক্ষেত্রে ক্ষারের মোল সংখ্যা হলো 2 মোল আর অ্যাসিডের মোল সংখ্যা 1 মোল তাহলে আমরা এখন এই সূত্রের অঙ্ক করব তো অঙ্কটি দেখো কোন কৌষ্টিক সোডা দ্রবণে 20 ml কে প্রশমিত করার জন্য 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের 20.5 ml প্রয়োজন কৌষ্টিক সোডার ঘনমাত্রা নির্ণয় করো আসলে কৌষ্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড তো আমাদের কি করছে একটা পাত্রে ধরো কৌষ্টিক সোডা ছিল 20 ml আর ওর মধ্যে আমরা ওটাকে প্রশমিত করার জন্য 0.5 মোলার অ্যাসিডের 20.5 ml প্রয়োজন হয়েছে এখন কৌষ্টিক সোডার ঘনমাত্রা নির্ণয় করতে বলছে তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করব এই অঙ্কের ক্ষেত্রে আমাদের অবশ্যই বিক্রিয়া করতে হবে তো প্রথমে সালফিউরিক অ্যাসিড ও কৌষ্টিক সোডার বিক্রিয়ায় সোডিয়াম সালফেট আর পানি উৎপন্ন হয় বিক্রিয়া সমতাকরণ করি যদি এখানে সোডিয়াম আছে 2টা তাই এখানে একটা 2 দিলাম এখানে হাইড্রোজেন 2টা এই 2টা অক্সিজেন গিয়ে দাঁড়ালো এই পাশে 4 আর 1 5 এভাবে এটার কি করে নিলাম সমতা করে নিলাম তো সমতা করার পর আমরা দেখি যে সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে আয়তন 20.5 ml ঘনমাত্রা এসে 0.5 মোলার আর মোল সংখ্যা আমরা বিক্রিয়ে দেখছি সালফুরিক অ্যাসিড কয় মোল 1 মোল এ অনুরূপভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আয়তন 20 ml এখানে দেওয়া আছে ঘনমাত্রা HB হট এবং মোল সংখ্যা দেখো বিক্রিয়ায় কয় মোল ছিল 2 মোল ছিল তাই আমরা এখানে 2 মোল বসাই তো আমরা জানি এই সূত্রটা হবে VA বাই SA VB বাই HB A বাই B তারপর আমরা অঙ্কের মানগুলো বসালাম এখানে আয়তন এই তোমার VA দ্বারা অ্যাসিডের আয়তন বোঝায় অ্যাসিডের আয়তন হলো 20.5 অ্যাসিডের ঘনমাত্রা 0.5 অনুরূপভাবে ক্ষারের আয়তন VB হলো 20 ml এবং HB নেই আর অ্যাসিডের মোল সংখ্যা হলো 1 আর ক্ষারের মোল সংখ্যা 2 তারপর আমরা ক্যালকুলেশন করলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় হবে এখন এই কোশ্চেনটি দেখো লেখা আছে কি 10 ml 0.1 মোলার H2O4 দ্রবণে 30 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে নির্ণয় করো তো এটা বোঝানোর জন্য আমরা একটা পাত্র আঁকি তো এই পাত্রতে তোমার 10 ml H2SO4 আছে
10 ml এবং এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা হলো 0.1 মোলার। তো এই পাত্রে আমরা আবার কি করলাম, অতিরিক্ত এর মধ্যে 30 ml H2O যোগ করলাম। যেহেতু এটা অ্যাসিড দ্রবণ ছিল, পানি যোগ করাতেও এটা অ্যাসিড দ্রবণই রয়েছে বা দ্রবণটা লঘু হয়ে গেছে। তো এক্ষেত্রে এটা প্রথম অ্যাসিডের ঘন আয়তন হবে V1, ঘনমাত্রা হবে H1, আর এই যে পানি যোগ করছি এটা হবে V2, আর এইটার ঘনমাত্রা হবে H2। তো এখন এই সূত্রটা দাঁড়াবে V1 H1 = V2 H2। এখানে কোনো মোল সংখ্যা নেই, কারণ কি এখানে অ্যাসিড আর ক্ষারের উপস্থিতি ছিল না, এখানে অ্যাসিড আর পানির উপস্থিতি ছিল। তো অ্যাসিডের দ্রবণে পানি ঢাললেও ওই দ্রবণটা অ্যাসিডই রয়ে গেছে, তাই সূত্রটা হবে V1 H1 V2 H2। তো আমরা এখন এই অঙ্কটা তোমাদের করে দেখাই। তো H2SO4 এর ক্ষেত্রে প্রাথমিক আয়তন V1 10 ml, প্রাথমিক ঘনমাত্রা H1 0.1 মোলার। এখন যখন পানি যোগ করছে তখন এটা পরিবর্তন হয়েছে, তাই লিখবো কি, পরিবর্তিত আয়তন V2 কত, 30 ml, পরিবর্তিত ঘন মাত্রা H2 = what। তো আমরা সূত্রটা জানি, আমরা জানি V1 S1 = V2 S2। পয়েন্ট লাইনে S2 = V1 S1 / V2। তো আমাদের এখানে V1 ছিল 10 ml, ঘনমাত্রা ছিল 0.1, আর V2 আয়তন ছিল 30। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি অ্যান্সারটা দাঁড়াবে 0.033 মোলা। আশা করি তোমরা এই অঙ্কটি সবাই বুঝেছ। আমাদের পরবর্তী আরেকটা অঙ্কের দিকে যাই। 50 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণকে 0.01 মোলার দ্রবণে রূপান্তরিত করতে কতটুকু পানি যোগ করতে হবে। ওই একই ঘটনা এবার ক্ষারের ক্ষেত্রে। তো দ্রবণে যেহেতু ক্ষার ছিল, পানি যোগ করার পরও দ্রবণটি ক্ষারই ছিল। তো আমরা এখন প্রথম সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে করব, প্রাথমিক আয়তন 50 ml, প্রাথমিক ঘনমাত্রা 0.5 মোলার, এর পরিবর্তিত ঘনমাত্রা 0.01 মোলার এবং পরিবর্তিত আয়তন V2 = what। তো আমরা আগের সূত্রতেই করব, আমরা জানি V1 S1 V2 H2, আমরা এখান থেকে V2 = V1 S1 / H2। তো আমরা যদি ক্যালকুলেশন করি তখন এখানে বের হলো কত, 2500 ml। তো দেখো আগে দ্রবণ ছিল 50 ml, আর এখন হয়েছে কত, 2500 ml। তাহলে কত ml পানি যোগ করতে হবে, যেহেতু আগে ছিল 50 আর এখন হয়েছে কত, 2500। তাহলে 2500 থেকে 50 বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত হবে, 2450 ml, অর্থাৎ 2450 ml পানি যোগ করতে হবে। আমরা যখন সেকেন্ড পেপারে টাইটেশনের পেট্রিকেল করব তখন আমরা এইভাবে আমরা বের করে নিব যে দ্রবণে কতটুকু পানি যোগ করতে হবে দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে, তখন তোমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে 16 গ্রাম অক্সিজেনে কয়টি অণু থাকে, এটা বাসায় তোমরা করবা। কোনো হাইড্রোক্লোরিক দ্রবণের 20 ml কে প্রশমিত করতে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারে 20.5 ml প্রয়োজন, হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা নির্ণয় করো। আশা করি আজকে যে টপিকসগুলো পড়ানো হয়েছে তোমরা সেগুলো ভালো করে বুঝেছো, আর এর আগের দিনও তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল সেগুলোও তোমরা করেছো। তো আজকে এই পর্যন্তই,
তোমরা আশা করি এই টপিকসগুলো ভালো মতো পড়বে। এই বলেই আমার লেকচার আজকে এখানে শেষ হচ্ছে।